আমাদের স্মার্টফোনগুলোতে আমরা যদি নোটিফিকেশন প্যানেল উপর থেকে নিচের দিকে স্লাইড করি তাহলে বেশ কিছু শর্টকাট দেখতে পাই আর এই শর্টকাটগুলোর মধ্যে মোস্ট কমন হচ্ছে এয়ারপ্লেন মোড বা ফ্লাইট মোড আর আরেকটা হচ্ছে ডিএনডি এই অপশন দুইটার সঠিক ব্যবহার সব স্মার্টফোন ইউজারের জানা উচিত বলে আমার মনে হয় এবং অপশন দুইটা কিন্তু অনেক কাজের আজকের ভিডিও এয়ারপ্লেন মোড বা ফ্লাইট মোড এবং ডিএনডি এর ডিটেইলস নিয়ে Hello viewers, Assalamu Alaikum, this is Imrul and welcome to my channel. Welcome back. Airplane mode ebong DND er details e jawar age ektu bole nei amar ei channel e apni paben ei tutorial tar moto aro onek tutorial ebong mobile related bibhinno rokomer tips and tricks. সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি এন্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট ওকে প্রথমেই বলি এয়ারপ্লেন মোড বা ফ্লাইট মোডের ব্যাপারে আগে যখন আমরা ফিচার ফোন ব্যবহার করতাম মানে বাটন ফোন যখন ব্যবহার করতাম সেই সময় কিন্তু ফোনটা দিয়ে শুধুমাত্র কথা বলা যেত এবং টেক্সট করা যেত আর সে সময় প্লেনে ট্রাভেল করার সময় বলা হতো মোবাইলটাকে সুইচ অফ করে রাখতে কারণ মোবাইল নেটওয়ার্কের যে ফ্রিকোয়েন্সি সেটা প্লেনের নেভিগেশন অ্যান্ড কমিউনিকেশন যে সিস্টেমটা আছে সেটার সাথে কনফ্লিক্ট করে কিছুটা ইন্টারাপ্ট করতো ওই ফিচার ফোন বা বাটন ফোনের সময়টাতে ফোন অফ থাকলেও কোনো একটা প্রবলেম হতো না কারণ আমরা ফোনটা দিয়ে আসলে আর কিছু করতে পারতাম না বাট এখন স্মার্টফোনের জামানায় এসে ফোনটা দিয়ে কিন্তু আমরা অনেক কাজ করি কথা বলা আর টেক্সট করা ছাড়া যেমন আমরা ছবি তুলি গান শুনি ভিডিও দেখি গেমস খেলি আরও অনেক কিছু করি আর এজন্যই কিন্তু স্মার্টফোন কোম্পানিগুলো তাদের ফোনে এই অপশনটা দিয়েছে যে ফ্লাইট মোড বা অ্যারোপ্লেন মোড এই বাটনটা যদি আপনি সিম্পলি অন করে দেন তাহলে শুধুমাত্র মোবাইল নেটওয়ার্কটা ডিসকানেক্ট হয়ে যাবে আপনার স্মার্টফোন কিন্তু অন থাকবে সো আগে যেরকম এয়ার ট্রাভেল করার সময় ফোনটাকে টোটালি সুইচ অফ করে রাখতে হতো এখন কিন্তু আর সেটা দরকার নেই কারণ আপনি এয়ারপ্লেন মোড অফ করে দিলেই ফোনের নেটওয়ার্ক বন্ধ হয়ে যাচ্ছে আপনি ফোনটা দিয়ে বাকি সব কিছু করতে পারবেন এখন শুধু যে প্লেনে ট্রাভেল করার সময়ই আপনি এই ফ্লাইট মোডটা ব্যবহার করবেন সেটা কিন্তু না জিনিসটা অনেকটা এরকম আপনি হয়তো ভিডিও করছেন কিংবা গেমস খেলছেন কিংবা গান শুনছেন তখন আপনি চাচ্ছেন না কেউ আপনার মোবাইলে কল করে আপনাকে ডিস্টার্ব করুক এক্ষেত্রে আপনি যদি সিম্পলি এখান থেকে ফ্লাইট মোডটা অন করে দেন তাহলে কিন্তু আপনাকে কেউ মোবাইলে কল করলে আপনার মোবাইল বন্ধ দেখাবে তাই যখনই আপনার মনে হবে যে এখন আপনি আনইন্টারাপ্টেডলি গেমস খেলবেন কিংবা ভিডিও দেখবেন তখন কিন্তু আপনি এই ফ্লাইট মোডটা অন করে নিতে পারেন আর এই ফ্লাইট মোড অন করা অবস্থায় কিন্তু আপনি ওয়াইফাই এবং ব্লুটুথ দুইটা অন করতে পারবেন এখন আসি ডিএনডি যে অপশনটা আছে সেটার ব্যাপারে ডিএনডির ফুল ফর্ম হচ্ছে ডু নট ডিস্টার্ব নাম শুনেই বোঝা যাচ্ছে ডিস্টার্বড না হওয়ার জন্যই এই অপশনটা দেওয়া সিম্পলি আপনি যদি আপনার ফোনের নোটিফিকেশন বারে যান এবং সেখান থেকে ডিএনডি যে অপশনটা আছে এটা অন করে দেন তাহলে আপনার ফোনের সব নোটিফিকেশন সাইলেন্ট হয়ে যাবে মানে এই ডিএনডি অপশনটা যখন অন করা থাকবে তখন আপনার ফোনের সব রকমের সব নোটিফিকেশন সাইলেন্ট হয়ে যাবে আপনার ফোনে আসা কল এসএমএস এর টোন কিংবা ফেসবুক মেসেঞ্জার ইমো ভাইবার এগুলোর যে রিংটোন আছে কোনোটাই বাজবে না এবং আপনার ফোনের ডিসপ্লেও কিন্তু তখন আর জ্বলবে না এটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কার্যকর একটা জিনিস মনে করেন আপনি ঘুমাতে যাবেন কিংবা নামাজে যাবেন কিংবা এমন কোনো সিচুয়েশন যেখানে আপনি চাচ্ছেন না আপনার ফোনে কোনো রকম কোনো নোটিফিকেশন আসুক তখন কিন্তু আপনি এই ডিএনডিটাকে অন করে দিতে পারেন এই ডিএনডির ভেতরে কিন্তু দুইটা ইম্পর্টেন্ট সেটিংস আছে একটা হচ্ছে আপনি অটো ডিএনডি করতে পারেন মানে আপনার স্পেসিফিক যদি একটা টাইম আপনি দিয়ে দেন যে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার ফোনটা ডিএনডি হয়ে থাকবে সেটা কিন্তু আপনি খুব সহজেই করে নিতে পারেন আর এটা করার জন্য আপনার ফোনের নোটিফিকেশন বারটা ওপর থেকে নিচের দিকে স্লাইড করবেন এখানে যে ডিএনডি অপশনটা আছে ওখানে চেপে ধরবেন এখানে দেখতে পাচ্ছেন আমি একটু আগে যেহেতু ডিএনডি করেছিলাম তাই এখানে ডিএনডিটা সিলেক্ট হয়ে আছে যে কোনো ফোনের এই ডিএনডি অপশনে আসলে আপনি একটা অপশন পাবেন স্কেজুয়াল টার্ন অন টাইম ওটার উপর ট্যাপ করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে টাইমার ওয়ান বলে একটা অপশন আছে মানে একটা প্রিসেট করে দেওয়াই আছে এটা মোটামুটি সব ফোনে এরকমই থাকে আর যদি আপনি নতুন করে কোনো একটা অ্যাড করতে চান তাহলে নিচে যে প্লাস সাইনটা আছে ওখানে ট্যাপ করবেন সো আমি নতুন করে একটা অ্যাড করেই দেখাচ্ছি নিচে যে প্লাস সাইনটা আছে মানে যেখানে অ্যাড লেখা ওখানে ট্যাপ করবেন এখন এখান থেকে কিছু জিনিস আপনার মতো করে আপনার সিলেক্ট করে নিতে হবে যেমন এখানে দেওয়া আছে ডে অফ দ্য উইক মানে আপনি সপ্তাহের কোন কোন দিনে এটা চান সো এখানে বাই ডিফল্ট সিলেক্ট করাই আছে এভরিডে মানে প্রতিদিন তার নিচেই আছে
from and to মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার ফোন ডিএনডিতে থাকবে মনে করেন প্রতিদিন রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত আপনার ফোনটাকে আপনি ডিএনডিতে রাখতে চান সো প্রথমে এখানে যে ফ্রমটা আছে ওটার উপর ট্যাপ করবেন এখান থেকে টাইম সিলেক্ট করে নেবেন রাত 10টা আমার ফোনে যেহেতু 24 আওয়ার্স ফরম্যাট দিয়ে ক্লক সেট করা সো আমার রাত 10টা মানে হচ্ছে 22টা সো আপনার ফোনে 10টা থাকলে আপনি 10টা দিয়ে নেবেন কিংবা আপনার পছন্দ মতো টাইম সেট করে দিবেন টাইম দেওয়া হয়ে গেলে ওকেতে প্রেস করবেন এরপর নিচে যে 2 আছে ওটার উপর ট্যাপ করবেন এখানে সকাল 7টা সেট করাই আছে আপনি যদি চান ভোর 6টা পর্যন্ত ডিএনডি থাকবে কিংবা অন্য কোনো টাইম সেট করতে চান তাহলে আপনি আপনার ইচ্ছা মতো টাইমটা এখানে দিয়ে দিবেন এরপর ওকেতে ট্যাপ করে দিবেন এখন উপরে ডান পাশে যে টিক সাইনটা আছে ওখানে ট্যাপ করবেন এখন দেখতে পাচ্ছেন এখানে টাইমার 2 এই জিনিসটা অন করা সো এখন থেকে যেটা হবে আপনি যে টাইমটা সেট করে দিলেন মানে আমি এখানে যেটা সেট করলাম রাত 10টা থেকে ভোর 7টা পর্যন্ত আমার ফোনে কোনো রকমের কোনো নোটিফিকেশন আসবে না মানে নোটিফিকেশন আসবে না বলতে রিং বাজবে না লাইট জ্বলবে না আর এটা যদি আপনি আর কখনো কন্টিনিউ করতে না চান তাহলে সিম্পলি এখান থেকে এটা অফ করে দিবেন এখন এই ডিএনডি এর সেকেন্ড ইম্পর্টেন্ট সেটিংস যেটা আছে সেটা কিন্তু আমি নিজে সবসময় ব্যবহার করি এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে সারা রাতের জন্য আমি আমার ফোনটাকে ডিএনডি করে রাখলাম এখন যদি আমার কাছের কোনো মানুষ আমাকে তার বিপদে আপদে কিংবা ইম্পর্টেন্ট কোনো নিউজ দেওয়ার জন্য ফোন করে সেটাও তো আমি শুনতে পাবো না তাই না আর এটার জন্য একটা অপশন দেওয়া আছে আপনি চাইলেই কিন্তু আপনার কন্ট্যাক্টস থেকে কিছু নাম্বার সিলেক্ট করে রাখতে পারবেন আপনার ফোন ডিএনডিতে থাকলেও ওই নাম্বারগুলো থেকে যখন কেউ আপনাকে কল করবে তখন কিন্তু ঠিকই আপনার ফোনে রিংটোন বাজবে আর ওই নাম্বারগুলো সিলেক্ট করতে হবে আপনার ফোনের কন্ট্যাক্টস থেকে সো আমি আমার ফোনের কন্ট্যাক্টসে চলে যাচ্ছি কন্ট্যাক্টসে গিয়ে আপনি সিম্পলি যেই কন্ট্যাক্টটাকে সিলেক্ট করতে চান সেটার উপর ট্যাপ করবেন কন্ট্যাক্টসের পাশে এখানে দেখতে পাচ্ছেন একটা হার্ট সাইন আছে অনেকের ফোনে স্টার সাইন থাকে যেটাতে ট্যাপ করলে ওই নাম্বারটা আসলে ফেভারিট কন্ট্যাক্টসে অ্যাড হয় সো আমি যদি এখানে এই হার্টের ওপর ট্যাপ করি তাহলে এটা আমার ফেভারিট কন্ট্যাক্টস এভাবে আপনার কন্ট্যাক্টস থেকে যে কয়টা নাম্বার আপনি ফেভারিট কন্ট্যাক্ট লিস্টে রাখতে চান সেগুলো সিলেক্ট করে নেবেন এখন যদি আমি আবার আমার ফোনের ডিএনডি সেটিংসে যাই ডিএনডির ওপর চেপে ধরে রাখবেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যালাও ইনকামিং কলস ওটার ওপর ট্যাপ করবেন এখানে নিচের যে অপশনটা সিলেক্ট করা আছে দেখতে পাচ্ছেন ফ্রম স্টার্ট কন্ট্যাক্টস অনলি মানে যেসব কন্ট্যাক্টসকে আপনি ওই যে হার্ট মার্ক করে রেখেছেন কিংবা আপনার ফোনে যদি স্টার মার্ক করা থাকে তাহলে যে স্টার দিয়ে মার্ক করে রেখেছেন আপনার ফোন ডিএনডি করা থাকলেও ওই সব কন্ট্যাক্টস থেকে কল আসলে রিংটোন বাজবে হোপফুলি এয়ারপ্লেন মোড এবং ডিএনডির ব্যাপারগুলো আপনাদের কাছে এখন ক্লিয়ার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ